الله أمر من لغي دا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

কোরআনে পাক তিলওয়াতের ফজিলাত এবং তিলওয়াত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি সাথে সাথে কোরআনে পাকের তিলবাত যেন আমরা সকলেই শুদ্ধ করে পাঠ করতে পারি আমাদের দর্শকবৃন্দ যারা রয়েছেন আপনারা যেন সঠিকভাবে পাঠ করতে পারেন প্র্যাকটিস করতে পারেন এই উদ্দেশ্যে কিছু তিলবাত এই অনুষ্ঠানের মাধ্যমে করে আপনাদেরকে শোনানো হয় আজকেও ইনশাল্লাহ আজা ফাজ সোরা বাকারার কিছু আয়াত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। বিগত অনুষ্ঠানগুলোতে আমরা সোরা বাকারার প্রায় এইটি এইট নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ অষ্টআশি নম্বর আয়াত পর্যন্ত আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি আজকে ইনশাআল্লাহ উনানব্বই নং আয়াত থেকে এইটি নাইন নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব তবে শুরুতে দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিন রসুলি করিম ও ওফর রহিম সাল্লাহ তাল আলী আলী সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর অধিক হারে দরুদে পাক পাঠ করো কেননা এটা তোমাদের জন্য পবিত্রতা প্রিয়ম্মাদের নিচে দর্শক বৃন্দ আসলে আল্লাহর হাবিব সাল তাল সাল্লামের উপর পাক পাঠ করে আমরা আমাদের এই জিসিমকে আমাদের অন্তরকে আমাদের জাহের বাথিনকে আমরা পবিত্র করতে পারি কত ধরনের ময়লা আমাদের অন্তরে রয়েছে যে ময়লার কারণে আমাদের অন্তরে আল্লাহ তালার মোহাব্বত আল্লাহ হাবিবের মোহাব্বত এগুলো কম দেখা যায় তো আমরা যদি আল্লাহ এবং তার রসুলের মহাব্বত অন্তরের বৃদ্ধি করার চেষ্টা করি অন্তরের মধ্যে আমরা অল টাইম আল্লাহ এবং তার তারসুলের মহাব্বত পাওয়ার ইচ্ছা করি তো অন্তর থেকে ময়লা দূর করা দরকার এই অন্তরের পবিত্রতা কীভাবে অর্জন হবে তো আল্লাহ রসুল সাল্লিবাল্লামের উপর তরুদের ভাগ পাঠ করাকে আল্লাহর হাবিব বলেছে নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা হ্যাঁ অবশ্যই এটা আমাদের জন্য পবিত্রতা তো আমরা এই পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে আমরা নিয়োগ করে নিই যখনই সম্ভব হয় বেশি পরিমাণে পাক সাফ অবস্থায় আমরা আল্লাহর হাবিবের ওপর মহাব্বত সহকারে দরদে পাক পাঠ করব আল্লাহ রব্বুল আলবিন আল্লাহর হাবিবের ওপর বেশি পরিমাণে আমাকে আপনাকে দরদে পাক পাঠ করার তৌফিক দান করুক সাথে সাথে এই দরদে পাকের মাধ্যমে আমাদের জাহির বাতিনকে পবিত্রতা আমাদের জাহের বাতিনকে পবিত্র করার এবং আল্লাহ তার আসলে সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক আসুন মোহাম্মদ সহকারে একবার তরুতে পাঠ পাঠ করে নি সল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ তাল আলি আলি সাল্লাম সালাম ওসালাম আলি কয়া রসুল আল্লাহ প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আপনাদেরকে আজকে একটি ঘটনা শোনাব যেহেতু আমাদের এই অনুষ্ঠানে কোরআনে পাকের তিলবাত নিয়ে কথা হয়ে থাকে এই কোরআনে পাকের তিলবাতের একজন আশিক অনেক জবরদস্ত একজন আল্লাহর ওলি এবং অনেক আল্লাহ তালার প্রিয় আশিক কোরআনে পাকের আশিক যার নাম হচ্ছে হজরত সৈয়দনা সাবিত বুনানি রহমতুল্লাহ তালা আলী এই কোরআনে পাকের আশিক তিনি কি করতেন ওনার জীবনীতে এটা রয়েছে যে হেলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে যে হজরত সৈয়দুল্লাহ সাবিত পুনানি রহমতুল্লাহ তালা আলাই তিনি দৈনিক একবার কোরআনে পাক তেলবাদ খতম করতেন দৈনিক ডেলি একবার কোরআনে পাকের খতম দেওয়া চিন্তা করো আল্লাহ তালা কেমন প্রিয় বান্দা কেমন কোরআনে পাকের আসি ডেলি একবার করে কোরআনে পাকের খতম দিতেন আর আরও রয়েছে তিনি রহমতুল্লাহ তালাই সর্বদা দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় আল্লাহ তালার ইবাদত করতেন যে মসজিদের পাশ দিয়ে অতিক্রম করতেন সেই মসজিদে অবশ্যই অবশ্যই তিনি দুই রাকাত অর্থাৎ তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করতেন তিনি আল্লাহ তালার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি বললেন আমি জামে মসজিদের প্রতিটি স্তম্ভের পাশেই পবিত্র কোরআনের হতম দিয়েছি এবং আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করেছি তিনি নামাজ ও কোরআন তেলবাদ করাকে খুব বেশি পছন্দ করতেন তিনি রহমতুল্লাহ তা আলাই এমন ইবাদত করার কারণে আল্লাহ তাআলা ওনার উপর এমন দয়া করলেন এই ব্যক্তির উপর এই আল্লাহ তালার আশিকের উপর কোরআনে পাকের আশিকের উপর এমন দয়া করলেন যে যেটা আসলে ঈর্ষণীয় বিষয় যে যে কোনো কেউ যদি এটা শুনে তারও চাইবে ইস এই নিয়ামত যদি আমি পেতাম আল্লাহ তালা ওনাকে এমন নিয়ামত দান করেছে নিয়ামতটা কী আসুন আমরা শ্রবণ করি তিনি যখন দুনিয়া থেকে ওয়ফাত গ্রহণ করলেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন ইন্তিকালের পর ওনার কবরের যে ইট ছিল তো যে কোনো কারণে একটি ইট সরে গেল আর যখন লোকেরা এটা দেখতে পেল তো কিছু লোক সেদিকে একটু দেখল এখন দেখতে গিয়ে সেখানে দেখলো যে এই হজরত সৈদুনা সাবিদ বুনানি রহমতুল্লাহ তা আলাই কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছে আর এটা দেখে অনেক লোক হতমব্য হয়ে গেল আশ্চর্য হয়ে গেল আল্লাহ পর এটা কেমন তারা একটা দৃশ্য দেখতে পেল এরপর তারা হজরত সাবিদ তা রহমতুল্লাহ আলাই এর পরিবার পরিজনের কাছে গেল ওনারা জানালো ওনাদেরকে জানালো এবং ওনাদের নিকট জিজ্ঞাসা করা হল যে তিনি কি আমল করতেন তো তখন ওনার শাহজাদি ওনার কন্যা তিনি বললেন যে আমার বাবা হজরত সঈদুল্লাহ সাবিদ বোনের রহমতুল্লাহ তালী আলাই তিনি আল্লাহ তালা দরবারে এভাবে দোয়া করতেন যে হে আল্লাহ যদি তুমি কাউকে ওয়াফাতের পর কবরের মধ্যে নামাজ পড়া সৌভাগ্য দান করো তাহলে আমাকেও সেই মর্যাদা দান করি আল্লাহ আল্লাহ তো এই দোয়া তিনি করতে থাকতেন আর আল্লাহ তালা ওনাকে সেই দান করেছেন এরকম দয়া করেছেন আর এটা বর্ণিত রয়েছে লোকজন যখনই তার রহমতুল্লাহ তা আলাই অর্থাৎ সাইদানা সাবিদ পনের রহমতুল্লাহ তা আলাই এর মাজার শরীফের পাশ দিয়ে গমন করতেন তখন তার নুরানি কবর থেকে কোরআন তেলের আওয়াজ আসত আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম তার প্রিয় বান্দা যারা রয়েছেন তাদের প্রতি রহমত বর্ষণ করুক এবং তাদের সৎকায় আমাদের আল্লাহ তালা কমা করে দিক আসলে প্রিয় মাদানি ছিলেন দর্শকবৃন্দ যারা আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে থাকে যারা আল্লাহ তালার আশিক হয়ে থাকে কোরআনে পাকের আশিক হয়ে থাকে তাদের প্রতি আল্লাহ তালার অনেক দয়া হয়ে থাকে দুনিয়ার মধ্যেও তারা দয়া পেয়ে থাকে কবরে হাসরে ফুলসিরাতে প্রতিটি জায়গায় তারা দয়া পেয়ে থাকে তো আমরাও নিহত করে নিই না যে আল্লাহ তালার দয়া পাওয়ার উদ্দেশ্যে কোরআনে পাকের তিলবাতকে কোরআনে পাককে নিজের জীবনের একটা অংশ বানিয়ে নিই যে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে যখনই সময় হয় একটা নির্দিষ্ট টাইম করে নিই ডেলি এক ঘন্টা দেড় ঘন্টা হ্যাঁ একটা টাইম করে নিই যে এ টাইমের মধ্যে আমি কোরআনে পাকের তিলবাত করব। আল্লাহ আকবর আমরা যার ঘটনা শুনলাম তিনি তো দৈনিক এক খতম কোরআনে পাক তিলবাত করতেন তা আমরা এক খতম না করলেও ডেলি এক পাড়া পড়ি ডেলি দুই পাড়া পড়ি আচ্ছা কেউ যদি এক পাড়া দুই পাড়া না পারেন ডেলি পাঁচ পৃষ্ঠা পড়ি ডেলি আচ্ছা যদি পাঁচ পৃষ্ঠটাও না পারি এক পৃষ্ঠা পড়ি অর্থাৎ দৈনিক আল্লাহ আল্লাহতালার পাক কালামের সাথে আমাদের সম্পর্ক আমরা আল্লাহ তালার সাথে কথা বলা কোরআনে পাক পাক্করামী আল্লাহ তালার সাথে কথা বলা আসলে কারণ এটা কালাম উল্লাহ তো সুতরাং নিয়ত করে প্রিয় চাই দর্শক আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আখরাতের মধ্যে যেমন আল্লাহ তালার দয়া হয়ে যায় এ উদ্দেশ্যে এ পাক্কালাম এটাকে আমরা আমাদের জীবনের সঙ্গী বানিয়ে নিই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালার পাক্কালাম পড়ার এবং আল্লাহ তালা কাল পাক্কালামের ফুয়োজাত অর্জন করার সহিত দান করুক আমিন বিজাহিন্দা আমিন সাল্লাহ তাল আলী আলুসাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আর দেরি নয় আজকে ইনশাল্লাহ অবশ্যই আমরা সুরাব বাকারা এর উনানব্বই নং আয়াত থেকে শ্রবণ করব, তো আসুন আমরা স্ক্রিনে হতে দেখতে পাচ্ছি সুরাব বাকারা এর উনানব্বই নং আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আসাবাজি আমরা তীরবাদের দিকে যাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءهم كتاب من عند কলম মা জ আহোম কিতা বুম মেন এটা হাতাম আমি সাকিন করেছি যেহেতু কেন বক্য় করেছি সেই আমরা সাকিন করেছি কিতা মিন لله مصدق لما معه وكانوا وكانوا من قبل يستفتحون على الذين كفروا وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلما جاءهم ما عرفوا كفروا به فلعنه الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا. بئس ما اشتروا به أنفسهم أن يكفروا. تكفروا بما أنزل الله أي أن يكفروا بما أنزل الله بغيا أي ينزل الله ان ينزل الله من فضله على من يشاء من عباده فبا ب على غضب فباءوا بغضب على غضب وللكافرين عذاب واذا قيل لهم امنوا بما وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين قل فلم تقتلون أنبياء الله من قبل إن وَلَقَدْ جَاءَكُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ ثُمَّ اتَّخَذْتُمُ أخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ وأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُم بِهِ إِيمَانُكُمْ يَأْمُرُكُم بِهِ ۖ لكم إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. في أمر الله جل وعلا. الحمد لله عز وجل. চেষ্টা করেছি আজকে প্রায় নাইনটি নং আয়াত পর্যন্ত আমরা আপনাদের নিকট পেশ করার দেখুন আমি বলেছি কোরআনে পাক এটা আল্লাহ তালার পাক কালাম এটার সাথে আমরা সম্পর্ক এটা বাড়িয়ে দিই আমাদের সময় দৈনন্দিন যে হায়াত যে মুহূর্তটুকু আমরা পারছি এটা তো আল্লাহ তালার দয়াই প্রতিটি মুহূর্ত আল্লাহ তালার দয়া প্রতিটি শ্বাস প্রশ্বাস আল্লাহ তালার দয়া আল্লাহ তালার দয়াই আমরা আমাদের হায়াত পেয়ে আমরা আমাদের জীবন পেয়ে সে আল্লাহতালার পাক কালামকে যদি বলে যাই সে আল্লাহ তালার কালামকে যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের মতো দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না তো আমরা দুর্ভাগ্য না হই আমরা সৌভাগ্যবানদের মধ্যে যেন সামিল হই তার জন্যে আমরা কোরআনে পাকের সাথে আমাদের সময় দিই কোরআনে পাককে কোরআনে পাক শেখার জন্যে কোরআন পাক তেলবাতের জন্যে তালার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্যে আমরা সময় দিই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন উদ্দেশ্যে আল্লাহ তালা পাক কালামের সাথে সম্পর্ক করার তিলভাত করার তিলবাত শিকার এবং আল্লাহ তালা সন্তুষ্টি মোতাবেক নিজের জীবন অতিবাহিত করার আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ আলী আলিম আলিয়াসাল্লামের সুনতকে নিজের মধ্যে বাস্তবায়ন করার সাথে সাথে এহলে ওয়াল জামাতরা আকিদার মধ্যে সদা সর্বদা থাকার এবং এই আকিদা এহলে সুনতাল জামাত অন্তরে রেখে দুনিয়া থেকে بداية قرآن القرآن الشيطان دان القرآن آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاته وسلاما عليكم سبحانك اللهم الله تلاوة أمر ما <متصفيق>